একটু জোর লাগাই দিস কি লাগাইতে কথা কয় কি লাগাইতে রুচি রুচি একটু রুচি ভালো হয় জোর লাগাই দিলে একটু রুচিটা ভালো হয় না একটু রুচিটা ভালো হবে মোটামুটি ভাবে 50 টাকা বিল আসি গেছে আছে না আছে না আসে কি আসে না একটু কোন কি চিন্তা করে দেখেছ এর যুবক ও ও আমার মায়েদের স্বামীরাম একটু কোন কি চিন্তা করে দেখেছেন 1 কেজি আটার দাম বর্তমানে 25 টাকা 1 কেজি আলু 20 টাকা 1 কেজি আটার 1 কেজি আলু যদি ঘরে না 45 টাকা এই 45 টাকা দিয়ে 5-7 জনের একটা ফ্যামিলির এক বেলা নাস্তা হইয়া আরো আটা থেকে যায় এই যে 50 টাকা তুমি একা খাই না মায়ের খবর নিলা না বিবির খবর নিলা না তুমি পরোটা ডিম দিয়া খাইলা জোল লাগাইয়া রুচি লাগাইয়া খাইলা তোমার ছেলে ছাল লাল সার মুড়িও পায় না বেগম সাহেব কয় এই ওই তো ওই ওই তো বাপ সাহেব পরোটা খাই যা বলাই কোজ দুগা দিলে আমরা মা হতে দুগা খাই দুগা দিলে সাইব আমরা কোন না খুদা হইলো খাই লাই নগরে বাসি তরকারি আছে কত দিন খাইম আর কি বাপের কাছে দেখ কইছে আরে বাবা আপনাদের এলাকায় মানুষ থাকলে বা না থাকলে আমি কি করে বলবো আমি তো আমার এলাকার কথা বলছিলাম কি ঠিক না আপনার এলাকার মানুষের ব্যাপারে কি আমি জানি তো যদি এরকম কেউ থেকে থাকে তাহলে সাবধান হয়ে গেলে একটু ভালো হয় না কথা কন না তে ভালো হয় না আমার আসল বলেছেন ওই স্বামী উত্তম স্বামী যে স্বামী নিজেও খায় এবং ঘরে সবার জন্য বরাদ্দ রাখে ওই স্বামী হলো উত্তম স্বামী কথা কন ঠিক না বেঠি বাবা জিরা আমার বলতেছিলাম নামাজ রোজা ইমাম তাজাত করি সকলে ওলি লাগাও সে কুতুব সবাই নামাজে পড়ে হায় রে সবাই নামাজ ওরে জান্নাত রে সবে নামাজ জান্নাত রে সবে নামাজ নবীর প্রাণে ভৈর ও হাবিব আলানা সুন্নি হইয়া তুমি আবার ও হাবিব আলানা এই কথা কইয়া আমনে আবার ওই বেগম সাহেবের সাইন ভুলি যাইয়েন না এলে আমনে ও হাবিব তাই খারাপ হইয়া যাই ও হাবিরা কিন্তু বড় বেশি ভালোবাসে ভালোবাসা দরকার আছে না ও মিয়া জায়গা বে জায়গা সুমা দিয়েন না বড় সুমা দিয়েন সগিরা গুনা চলে যাইব আল্লাহর রাস্তে বিয়া দিবি না এটা শিখার জন্য বলছি বিবির দিকে যতক্ষণ তাকাইবেন ততক্ষণ রহমতের দরজা থেকে আমার আল্লাহ